হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। গুড ইভিনিং, চুলটা ঠিক করো। গুড ইভিনিং, চুলেছে দেখি আজ। যাই হোক, আজকে সকাল থেকে কোনো ব্লগ আমার শ্যুট করা হয়নি, মানে আমি স্টার্টই করিনি কোনো ব্লগ আজকে, যেটা আমি আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব। কেন করিনি? আচ্ছা, আজ আকাশটা কিন্তু জাস্ট অ্যামেজিং। অ্যামেজিং নয়, অ্যামেজিং, অ্যামেজিং। এই দেখো, দেখতেই তোমার মুখটা সবাই দেখতে পাবে আকাশ দেখার থেকে, তাই না বলো? বাট যাই হোক, আসলে ভেবেছিলাম যে ঠিক আছে, রোজকার কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, তো কোথায় একটা যাব, সেজে গুজে রয়েছি, বুঝতেই পারছো। সেজেছিলাম কোথাও যাওয়ার জন্য নয়, সেজেছিলাম হচ্ছে তোমাদের ভালোবাসায়। শর্টস যেহেতু তোমরা ভালোবাসছো, তাই জন্য অনেক 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 শর্টস করার জন্য, যাতে তোমাদের আরও বেশি ভালো লাগে। আর তাই প্রচুর 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 কিন্তু লাইকসটা করো। মানে ভিউজ তো পাচ্ছি, কিন্তু লাইক তো দিতে হবে বলো, তাহলে তো মনে হয় যে না সবাই আমাদের শর্টসটাকে পছন্দ করতো। ওই দেখো, একজন পেছনে পাগলের মতো নাচ করতে শুরু করে দিয়েছে, তা বুঝেই নাও কাকে নিয়ে সংসার করছি, তো কি আর করা যাবে। বাট যেটা মেন কথা, চলে আসি। তো শর্টস করার পর মনে হলো আমার, এখন আমি যখন সেজেছি বা আমি যখন ড্রেস পরেছি, আমি এখন কিছুতেই ঘরে থাকবো না, তাহলে আমার কোথাও নিয়ে যেতে হবে। তা কোথায় নিয়ে যাবে না, এখন যেটা চলছে সেটা হচ্ছে, আমি কি এটা পাগলা গারদ এসেছি? ইয়েস। নো, ইয়েস, না এটা পাগলা গারদ নয়, কারণ তাহলে পাগলা গারদ তো আমিও তাহলে পাগল হয়ে যাবো। নিশ্চয়ই পাগল হতে হবে, পাগলই হতে হবে। নো, ইয়েস। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে তোমার বলা। তো যাই হোক, তাহলে তো এখন চলছে হলো সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানের টাইম, মানেই হলো রথের মেলা। আর আমাদের, আমি বলেছিলাম যে আমাদের শ্যামনগরে কিন্তু অনেকগুলো মেলা হয়, তো তার মধ্যে একটা মেলা সেদিনকে দেখলে আমরা গেছিলাম, তো ও ছিল না, তার মানেই হলো ওর পকেটটা কিন্তু বেঁচে গেছিলো, খরচাগুলো নিজের পকেট থেকে হয়েছে আর দিদিয়ার পকেট থেকে হয়েছে। তো আজকে ভাবলাম কেন ওর পকেটটা কেন কাটবো না বলো, শুধু ওর মানে আমাদের খরচাটা হবে এটা তো হয় না, তো মেলাটা ওকে কোনোমতেই ফাঁক দেওয়া যাবে না। তাই জন্য আমি আর মামুনি মিলে ওকে বললাম যে আমাদেরকে দুজনকেই মেলায় নিয়ে যেতে হবে, তো আপাতত তাই ভাবছি। তাই মামুনি নিচে এখন সন্ধে দিচ্ছে, মামুনি সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেলেই আমরা মেলায় যাব। এটা হলো শ্যামনগর বিআরএসের মেলা। তো আগের দিন গেছিলাম আতপুর রথের মেলা, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে অবশ্যই শেয়ার করব। যাই করব না করব, যাই না কতটা পকেট কাটতে পারবো, তবে যাতায়াত করতেই পকেটটা কেটে যাবে, কারণ একটু ডিস্টেন্স আছে, আর তিনজন যেহেতু বাইকে যাওয়া যাবে না, তো টোটো অটো করে যেতে হবে, আর আমি কিছুতেই হাঁটবো না বলে দিয়েছি। আজকে হাঁটলে চলবে না, তো ঠিক আছে, যাই হোক, যেটাই করব এখন থেকে রাত পর্যন্ত সেটাই আজকে তোমাদের ব্লগে আমার দেখানোর। তাই আর একটা কথা, যেটা ব্লগ বলে সেটা তোমার সঙ্গে এত কথা বলে নিচ্ছি, সেটা হলো দেখো, আমি যবে থেকে ব্লগ স্টার্ট করেছি প্রায় আমাদের 5 থেকে 6 মাস কিন্তু হতে এলো, আমি কিন্তু আমরা একটা দিনও কিন্তু কোনো ব্লগ অফ করিনি। একটাই কারণ, আমরা চাইছি সত্যি তোমরা আমাদের বিশালভাবে সাপোর্টটা দাও, মানে ওটা চাইছি তোমাদের কাছ থেকে, শুধু ওটাই চাইছি, কিন্তু পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি না সেটা বললে তো ভুল হবে, তাই কিন্তু আরেকটু বেশি করে প্লিজ সাপোর্ট করো। তো চলো দেখা, দেখতে থাকো ব্লগটা, যাই করবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এই দেখো, বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, এই যে পেছনে মামুনি, আর ও এখনও তালা দিচ্ছে, তারপরে আসছে, তো চলো তাহলে যাওয়া যাক। আর মামুনি কি বলছে? শুনতেই পেলে, মামুনির হাতে ঝোলা, ওই যে, তো চলো, আমার হাতে ঝোলা আছে, এই দেখো, ঠিক আছে চলো। দেখো টোটো আমরা উঠে পড়েছি, যথারীতি যাচ্ছি, আর মামুনি আমাদের দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, মামুনি ব্যাকে বসেছে আর আমরা পিছন দিকে উঠেছি। এবার তোমাদের সঙ্গে দেখা হবে ডিরেক্ট মেলায়, চলো। Thank you.
এসেই এসেই খাওয়া শুরু হয়ে গেল। দেখো মা ছেলে মেয়ে দেখো দুজনে মিলে পাপড় খেতে খেতে চললো। চলো আগে মেলাটাতে ঘুরি। আমি খেলে খেলে ভেঙে দিলাম কত, এই ব্যাপারে তুমি পেছনে আছো। চলো আগে গাড়ি দেখি, গাড়ি মা দেখি হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি রাশিয়ান মেলায়। বাচ্চারাও দেখো কত, দেখো বাচ্চাদের দেখো কতটা এক্সপ্রেশন, বাচ্চাদের এক্সপ্রেশন গুলো দেখো। মা উঠবে, তোমার উঠবে উঠবে এই দোলনাটার নাম এখন জানতে পারলাম, নামটা হচ্ছে টোরা টোরা। আর এই যে ভাইটাকে দেখো, ভাই তাকা একটু দিকে, এই দেখো ও কিন্তু ঘোরাচ্ছে এটা পুরোটা। তো আমার মনে হয় সত্যি প্রথম আত অনেকগুলো ভাই বোন রয়েছে এখানে, সবার সঙ্গে দেখা হলো, ভালোই লাগছে। তো চলো দেখতে থাকো, এই দেখো সবাই কিন্তু সব শ্যামনগর, তো তাই সবাইকে কিন্তু শ্যামনগর বিহারের রথের মেলাতে আসতেই হবে। তোমরা একটু বলো সবাই ইনভাইট করে ভিন্ন ভিন্ন মত, ওর কিন্তু ভালো লেগেছে আর ওদের ভালো লাগেনি, বাট আমার দেখেই ভয় করছে, সেটা পরের প্রশ্ন। তো চলো তাহলে দেখা যাক আর কি করবো। তোমরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু অনেক রকমের দোলনা রয়েছে, মানে কি নেই সেটাই শুধু ভেবে দেখো। তো বুঝতেই পারছো কেউ কিন্তু কোনো লস করবে না, শ্যামনগর বিআরএসএ মেলা তোমরা আসতেই পারো, জাস্ট এসেই পড়ো, এটাই বলবো। শ্যামনগর স্টেশন থেকে টোটো করে বলবে বিআরএস রথের মেলা, যে কেউ পৌঁছে দেবে। তো বুঝতেই পারছো বাচ্চাদের থেকে বড়দের বুড়োদের সবার আছে। আমরা কেন চড়ছি না, আমরা চড়ছি না, আমরা বসে। ঠিক আছে চলো আর দেখা যাক কি কি দেখছি। যারা ছোট বাচ্চা, যারা খুবই ছোট বাচ্চা তাদের জন্য এই ছোট প্লেন, ছোট প্লেন দেখতে পাচ্ছ, ওই দিকে আছে ঘোড়া,
ওই দেখতে পাচ্ছ তোমরা ঘোড়া আছে, ওই যে ঘোড়া আর এইদিকে কিন্তু আছে বড়দের জন্য। বেশ ভালো লাগছে, প্রচন্ড গরম লাগছিল, তারপর একটা বিশাল রিফ্রেশের দরকার ছিল। দেখো লস্যিটা বেশ ভালো, হ্যাঁ এটা এমনি লস্যি নয়, এটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি। কোনটা নিলে গো? এটা এবার মেলা থেকে কিন্তু বেরোনোর পালা, ঠিক যেখান থেকে ঢুকেছিলাম সেখান থেকে বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ পেছনে রথটা। তাহলে এবার হলো যাওয়ার পালা, অনেকটাই মেলা ঘুরে নিলাম, প্রচুর জিনিস খেয়ে নিলাম, কিছু কিনলাম। আমার ঘুরটা আমাকে খেতে বললে আমার কোনো সাথে না থাকে না। তো যাই হোক এবার বেরোতে হবে, তো চলো। আর যেতে যেতে কথা বলতে না পারলে আমার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আবার লাস্টে ভুট্টা বেরিয়েতে যাচ্ছিলে আর বারো বটে। এবার ফাইনালি মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, আর একজন একা একা ভুট্টা খেয়ে যাচ্ছে, আমাকে একটুও দিচ্ছে না, জানি না কেন দিচ্ছে না। এবার আমাকে কেড়ে খেয়ে নিতে হবে। এখন তো কেড়ে খেয়ে নেবে, ও কেড়ে না এমনি দিয়ে দিল। মামুনি দাঁতে খুলাবে না, মামুনি কেড়ে কেড়ে নেবে। লেবুটা বেশি দিয়ে দিয়েছে, তিতে হয়ে গেছে। তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে বা কথা হচ্ছে। এই দেখো এপারে মানে শ্যামনগর পর্যন্ত স্টেশন পর্যন্ত রথে রথে এলাম, যাই হোক টোটো এলাম, আবার এখান থেকে পিঙ্কল পর্যন্ত টোটো করে নিয়েছি। তো এবার বাড়ি যাওয়া যাক, আর দেখা যাক এরপরে আবার নেক্সট কোন রথের মেলা হওয়া। ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক, গিয়ে কথা হচ্ছে। মেলা থেকে বাড়ি আসার পর তোমাদের সামনে এই এখন এলাম। এখন কিন্তু অনেকটা রাত, প্রায় ঘড়িতে বাজছে 11টা। আসলে বাড়ি এসে একটু গল্প টল্প হচ্ছিল, আর সাথে করে একটু জিলাপি আনা হয়েছিল, সেটাও বাড়ি এসে খাওয়া হলো। তারপর দেখতে দেখতে রাত হয়েই গেছে, এবার রাতে ডিনারের ব্যাপার আছে, তো সেই খাবারগুলো যোগাড় যন্ত্র যেটা সবারই হয় করা ঠড়া করতে করতে, আর মানে ব্লগ স্টার্ট করা হয়নি আমার। তো ভাবলাম না এখন তাহলে তোমাদের সামনে আসি। অনেকটাই কিন্তু আজকে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করেছি, মানে মেলার ব্লগটা অবশ্যই
আজকের ব্লগটাই আমার ছিল হচ্ছে মেলা স্পেশাল, মানে আমি এক্সট্রা এর জন্য কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তোমরা দেখতেই পেলে। মেলাতে গিয়ে সত্যি খুব এনজয় করলাম, আর স্পেশালি তোমাদের সাথে দেখা হলে, মানে আমাদের অল ইজ ওয়েল মেম্বারের সঙ্গে দেখা হলে কিন্তু খুব ভালো লাগে। তোমরা দেখতেই পেলে অনেক ছোটো ছোটো ভাই বোনদের সঙ্গে দেখা হয়েছে, তাদের মধ্যে সবাই হয়তো আমাদের ফ্যামিলি মেম্বার ছিল না, বাট কেউ কেউ ছিল আর কেউ কেউ ছিল না, তো ওরাও খুব মজা পেয়েছে। তো আমারও খুব ভালো লাগলো দেখা হওয়াতে, সত্যিই মনে হয় তখন যে হ্যাঁ একটু একটু করে আমাদের ফ্যামিলি মেম্বার মনে হয় বাড়ছে। আর মানে থেকে কী কিনলাম তোমাদের দেখাই, এই দেখো এই সেটটা নিলাম মেলা থেকে, আশা করছি বুঝতে পারছো, রেড কালারের, তাছাড়া নিয়ে রাখলাম তাঁতের শাড়ি বা কিছু হতে ভালো লাগে দেখতে। আর এই দেখো এক পাতা ক্লিপ কিনেছি, এই হচ্ছে আজকে কেনাকাটা। আজকে এমন কিছু কেনাকাটা করিনি, আজকে খেয়েছি বেশিরভাগটা, কারণ তোমাদের বলেছিলাম বরের পকেটটা মারতে হবে, তাই বরের পকেট থেকে যা যা খাওয়ার সবটা খেয়ে নিয়েছি। সত্যি বলতে যে কটা জিনিস খেয়েছি প্রত্যেকটা জিনিস খেতে খুব ভালো ছিল, বিশেষ করে তো আমার ম্যাঙ্গো লস্যিটা হেভি লেগেছে, মানে বেশ গরমের, মানে এত গরম লাগছিল না, অত ভিড় দেখেছো, প্রচণ্ড ভিড় ছিল, তো তার জন্য ওটা খেয়ে খুব রিফ্রেশ লাগলো। যদিও তারপর তো আবার বর ভুট্টা খেলো, মানে ওই চলছে, অতক্ষণ মেলায় থাকতাম অতক্ষণ মানে খেয়েই যেতাম। তো বাস আজকের ব্লগটা তো এতটাই, আগামীকাল তোমাদের সামনে ফেরত আসবো নতুন একটা ব্লগের সাথে, তাই আজকের ব্লগে তো আর কিছু দেখানোর মতো নেই, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর দেখো এখন দাঁড়াও, এই দেখো এখন কোল্ড ড্রিঙ্কসটা খাবো, মামুনিয়া দাদাভাইকে গ্লাসে করে দিয়ে দিয়েছি, আর এটা হাফ রয়েছে, ও আর আমি দুজনেই খাবো। তো বাস রাতে তো ঘুমানোটাই হচ্ছে এখন মেন কাজ, তো ঘুমিয়ে পড়বো এরপরই। আর নু তো আগে দেখেছো কি সব বলছি, মানে হুট করে যেন কথা আটকে যাচ্ছে, মানে মানে এখনই মনে হচ্ছে আমি কত ক্লান্ত। বাট যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আর লাস্টবারের মতন আবার বলে দিচ্ছি, আমাদের এই শ্যামনগরে অ্যাটলিস্ট এই প্রথম তোমার কী নাগরদোলা যেন আবার ভুলে গেছি, এই কী নাগরদোলা রাশিয়ান, এই কী নাগরদোলা গো, ঠিকই বলছিলাম রাশিয়ার নাগরদোলা, তো আমাদের এখানে প্রথম, অ্যাটলিস্ট আমি তো প্রথম দেখলাম, আর কোথায় কোথায় হয়েছে আমি ঠিক জানি না, বাট শ্যামনগরের মধ্যে অ্যাটলিস্ট প্রথম। তো যাই হোক, তোমরা যদি মনে করো এনজয় করবে তাহলে তোমরা আসতেই পারো। বাস এতটাই, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।